আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম মামির ভাইয়ের বিয়েতে, অর্থাৎ মামি শাশুড়ির ভাইয়ের বিয়েতে। এটা হচ্ছে হলুদের ভিডিও, তো কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখতে থাকুন। এখানে রাতের বেলা আমি আমার দেবর ননদ সহ আমরা একটু গেটের দিকে গেছি ছবি তোলার জন্য, প্লাস একটু দেখার জন্য। তো খুবই সুন্দর লাগতেছিল রাতের ভিউটা, লাইটিং ছিল সুন্দর লাগতেছিল, তো আমরা একটু দেখতেছিলাম। পড়লে বল মাছ ধরি ফেলব। এই যে ছোট্ট, কার সাথে এসছো তুমি? হ্যাঁ, তুমি কার সাথে এসছো? ভয় লাগে না? সবাই মিলে খুবই উপভোগ করছি, খুবই ভালো লাগছে। সবাই একত্রিত হয়েছি, ভাবিরা, মামিরা, তারপরে দেব, আমার ননদ দুষ্টামি করতেছিল, ভিডিও করতেছি, আর সবাই মিলে খুব মজা হয়েছে। এটা আমার দেবর, ও আমাদের ছবি তুলে দিয়েছে, তো ও সহ আমরা গেছি ওখানে, ও আমার সুন্দর আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। যদিও লাইটিংয়ের জন্য ওখানে লাইট একবার এক কালার হচ্ছিল, তো ওই কারণে ছবিটা ভালো আসতেছিল না, বেশি ছবি তোলা হয় না, অল্প কিছু ছবি তুলছে। গেটটা তুলি, গেট অন্ধকার না? না না, বাইরে যাই বা এমনি করে তুলি, তারপর ওখানে জ্বলতেছে না, আমার ফোনটা অফ হয়ে যাবে। ভেরি ব্যাড কি রং করার জন্য? আমার বাড়ির সময় চলছে, আমি রাতের একটা বাজে আমরা স্টেজে গেছি, তো আমার ভাগ্যে পড়ছে মিষ্টি কুমড়াটা, তাও পাশে থেকে আন্টি আঙ্গুরগুলো খেয়ে ফেলতেছিল, তো সেটাও ক্যামেরার মধ্যে প্রমাণ আছে। ফার্স্টে মামি গেল, তারপর আন্টি গেল, এরপর আমি গেলাম, একে একে সবাই স্টেজে গেলাম। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে মামা তার সারা সারি দুষ্টামি করতেছিল, তো সেটা একটু ভিডিও করলাম। তারপর তিনটার পর আমি ঘুমাই গেছিলাম, মেহেদি লাগানো, তারপরে যা যা অনুষ্ঠান ছিল কিছুতেই আমার অ্যাটেন্ড করা হয় নাই, আমি জাস্ট তিনটা পর্যন্ত সজাগ ছিলাম, তারপরে প্রচুর ঘুম পাচ্ছিল, ঘুমাই গেছি।
তাই ওগুলো শেয়ার করতে পারি নাই। আশা করি যতটুকু শেয়ার করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।